একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। পবিত্র মাহে রমজানে চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল থেকে রোজা। আম্মু আম্মু, চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা। এই গোর থেকে ওই গোর, তুই দুধ দিলি কি? এতটুকু জায়গায় দূর পেরে আসা লাগে, ধীরে সুস্থে আসা যায় না? কতদিন বুঝাইছি, আস্তে ধীরে চলবি। মেয়ে মানুষ এমন ধামধুম করে হাঁটেনি, আর একটু হলে তো বাড়িওয়ালার বিল্ডিং ভেঙে পড়তি। একটা কথা যদি শুনতি আমার। যাক, আইসুস ভালো হইছে। দেখ তো, তোর আব্বা সবকিছু ঠিকঠাক আনছেনি, তোর বাপের তো আবার অভ্যাস আছে। আমি চারটা লেখা দিলে দুইটা নিয়েই আর দুইটা থুয়ে আইবো এটা কালকের লেগে। এইবার যদি রোজার বাজার একটা কমা নেই, তোর বাপের আছে ঘরেই ঢুকতে দিব না, সোজা আবার বাজারে পাঠাবো। ওই সবের দরকার হইব না আম্মু, এবার আব্বু সব ঠিকঠাকই আনছে। দাঁড়া দাঁড়া, রান্নাঘরে জায়গা হইতেছে না। বুটের ডিব্বা, ভেষনের ডিব্বা, ডালের ডিব্বা তোর রুমে খাটের নিচে নিয়ে রাখ। এগুলো এখন আমার রুমে রাখবা তুমি? কি হয়েছে রাখলি? মানিজুর যাইব গা, খাইতে পারবি আর রাখতে পারবি না? আয় হায় ভুলে গেছি, তেলের বোতলটাও নিয়ে যা, সামনে রাখিস, আমি যাতে আবার দরকারে বের করতে পারি। একেবারে খাটের হেমাতে থুয়ে দিস না, তোর তো আবার অভ্যাস আছে। আমি আই সেই ভুল করছি, ধুর তালিকা। তুই কিন্তু কাজটা ভালো করস না আমার সাথে। কি করছি তোমার সাথে আমি? সবসময় রোজা আসলে তুই পেট ভরে সেরে খাইয়া পরে আমার ডাক দিস, আমি কিছুই খাইতে পারি না। আর একটু আগে ডাক দিলে কি তোর ভাগে কম পড়ে যাইব? দেখ ভাইয়া, আজ এটা কথা বলবি না, আমি সবসময় তোর অনেকবার ডাক দিই, ডাকতে ডাকতে আমরা সবাই সেরে খেয়ে অর্ধেক হজম হয়ে যায়, কিন্তু তুই উঠোস না। ডাকলে আবার মানুষ না উঠে, তুই ভালো করে ডাকতেই জানোস না। তোমার যে বেহাইয়া ঘুম, এই ঘুম ভাঙতে আমার মসজিদ থেকে মাইক ভাড়া নিয়ে আসতে হইব। নিজে পারস না সুন্দর করে ডাকতে, আবার মসজিদের মাইক নিয়ে টানাটানি করস। কি রে, তোরা এমন চিল্লাইতেছিস কেন? তোরা একটা দুনিয়াতে রোজা রাখবি, আর কেউ রাখবো না। মা গো মা, সারা বাড়ি করে মাথায় উঠে নিচ্ছে, তোকে কমটা কি? আমি রাখতে রাখতে মুখে ফেনা উঠা যায়, তারপর হুড়মুড়ে উঠা, কি থুয়া কি খাবি দিশা পাস না। তোকে তো দুইজনের মোবাইল আছে, অ্যালার্ম দিয়ে রাখতে পারস না? আমার ঘুমের কাছে এই ছোট অ্যালার্ম কিছুই না আম্মু। আমার বালিশ ধরবি না? এটা আমার বালিশ না, এটা আমার বালিশ না, এটা আমার বালিশ। এই পোলা প্যানের দল, আগামীকাল থেকে রোজা, যা ঘ্যান ঘ্যান কর আজকেই করে নাও। আগামীকাল থেকে যে বেশি চিল্লাইবা তারে জানলা দিয়া পাঁচতলার নিচে ফালাই দেব, বুঝো? কিন্তু যে বাপ করতেছ, মনে হইতেছে রোজা তুমি একাই রাখবা, বাকি সবাই চাইয়া থাকবো? তোমার কি, তুমি তো রোজা রেখে সারাদিন বসে থাকো, এদিক সেদিক পইরা সারাদিন ঘুমাও আর মোবাইল চালো, আমার কাজ করতে করতে জান যা। এত এত ইফতার খাও আর সারা ঘর তলাও, একদিন একটু কমও খাও না, একটা পর একটা অর্ডার দিতেই থাক। এই যে কইরা দিলা সর্বনাশ, প্রথম রোজায় তুমি আবার এমন একটা নজর দিলা, কয়দিন পর দিলেও তো পারতা, কয়টা দিন অপেক্ষা করতে পারলা না? না, এইবার ইত্যাদি ঠিকঠাক মতো খাইতে পারুম না, তোমার নজর যে পড়ছে। সে এটিতে কি রান্না করছো? আমার মাথা তোমার মগজ, বেশি খুশিতে পাগল হয়ে গেছে। ঈদ আসছে, এখন ইচ্ছা মতো নতুন জামা কাপড় কিনবো, আর আমারে ফকির করব, ওই কারণে মাথা ঠিক নাই। আর ঘুমানোর সময় নাই, সেই খাওয়ার সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। এই যে শুনছেননি, উঠেন। কি কই, ডাকি কানে যায় না, রোজা কি রাখবা না? এখন না উঠলে কিন্তু সব খাইয়া পাতিলা ধুইয়া থুম। এই না না না, উঠতেছি উঠতেছি, কত শখ করছি গরুর মজক দিয়ে সেই লিখাম। ইয়া বড় মোটা তাজা গরুর মগজ, খুব স্বাদ হইব। গরুর মজক রান্না করছি, তোমার কি বললো? না তুমি তখন কইলা না, আমার মগজ তোমার মাথা, ওই দুইটাই আর কি মিলাইছি, গরুর মগজ মাথা। শুয়া বৈশা যতই মিলাও কোনো লাভ নেই, পেঁপে দিয়া চিংড়ি মাছের ঝোল রান্না করছি ওইটাই খাইবা। রোজা রেখা এত গুস্ত মগজ খাওয়ার দরকার নাই, পরে অর্ধেক সময় টয়লেটেই বৈশা পার করিয়া দিবা, সবজি খাও পেট ক্লিয়ার থাকবো। আমি খাবার বাড়ি, তুমি ফ্রেশ হয়ে আসো, লাইট ধরাইবা না, ওরা উঠা যাইব, চুপচাপ চুরের মতো ফ্রেশ হয়ে আসবা, মনে থাকবো? আচ্ছা আফা। মগজ দিয়ে ভাত খাবো রে, মগজ দিয়ে দুধ, মগজ তো রান্নাই করে নেই। গামছা কুই, বাথরুম থেকে আসার পর তো চোখে কিছুই দেখতেছি না, গামছা কুই গেল আমার। আর সময় নেই, আর সময় নেই, তাড়াতাড়ি উঠে করুন, তাড়াতাড়ি উঠে করুন, জলদি সেহরি খেয়ে নিন, জলদি সেহরি খেয়ে নিন, আর বেশি কোন সময় নেই। খাইছে আমারই পাপা, এটা গেছে রে। তোমার আম্মু দেখলে আমার বারোটা বাজাইবো। এখনো সকাল হয় না, তুমি উঠছো কেন? ঘুমাও ঘুমাও। কি করো কি করো, আমি তোমার ঘুমাইতে বলছি, উঠতে বলি নাই। আম্মু আম্মু, আমি সেলি খাবো। এই কাজটা ওর বাপে করছে না? দিতেছি আম্মু, তুমি টেবিলে গিয়া বসো।
কই এগুলাই তো সেহরি খাও না আমার সেলি দাও এগুলাই তো সেহরি দেখো তোমার পাপা খায় আমি খাই না না এটা পচা আমার সেলি তো আমার সেলি আমি এত করে না করছি লাইট ধরাইতে এগুলো আমি কিচ্ছু গুছাইতে পারবো না সব তুমি পরিষ্কার করবা হুম